ভিডিওগ্রাফি টানাপোড়েনের মুখ্যমন্ত্রী বাড়িতে বৈঠক, ভেস্তে যাবার পর স্বাস্থ্যভবনের সামনে ধর্ণা মঞ্চে রাত ভোর বিক্ষোভের সামিল জুনিয়ার চিকিৎসকরা রাস্তার ওপর বসে কেউ গান করছেন তো কেউ স্লোগান দিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। দেখতে পাচ্ছেন আপনারা যে লড়াইতে এক প্রকার অনড় রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। পাশে থাকব, কারণ প্রত্যেকটা দাবি হচ্ছে ন্যায়সঙ্গত এবং এই আন্দোলন মানে আমাদের আস্তে আস্তে একটা একটা
আমরা জয় হচ্ছে। কালকে কিন্তু যেটা শুরু থেকে দাবি করা হয়েছিল যে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, কালকে কিন্তু সিবিআই সেটার জন্যই কিন্তু গ্রেপ্তার করেছে। তার মানে কি, প্রথম থেকে চিকিৎসকরা যেটা বলে আসছে সেটা সত্যি এবং প্রশাসন সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল। কালকে কিন্তু সবার সামনে সমাজের মানে প্রমাণিত হয়ে গেল যে সত্যিকারেই প্রমাণ লোপাট করার চেষ্টা হয়েছিল। স্বাভাবিক এটা তো একটা অনেক বড় দুর্নীতি, যেই দুর্নীতির এগেনস্টে এত বড় লড়াই, এবং এই দুর্নীতির জন্য আমরা এত বড় লড়াই করতে পারছি বিকজ সাধারণ মানুষ প্রত্যেকটা মুহূর্তে আমাদের সাথে আছে। ইনফ্যাক্ট পেশেন্ট পার্টি, আমাকে একটা পেশেন্ট পার্টি মানে একজন ভদ্রলোকের মানে স্ত্রী রাত দুটোর সময় বলছে, ডাক্তারবাবু আপনি তো ডিউটি করছেন, তাহলে আপনি আন্দোলনে যাচ্ছেন কখন? আপনি তাহলে কখন আন্দোলনটা করছেন? সাধারণ মানুষ এইভাবে আমাদের পাশে আছে, বিকজ সাধারণ মানুষও বুঝে গেছে যে প্রশাসন কিভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, মানে করছে। দেখুন, প্রমাণ লোপটে গ্রেপ্তার করার জন্য আমরা আসিনি, আমরা একটা সাধারণ মানুষ হিসাবে এসেছি। কি ঘটনা করছে বা পার্টিপক্ষ কি করছে সেটা নিয়ে আমরা বক্তব্য পেশ করা খুব আমার কোনো অভিযোগ নেই, কিন্তু আমরা আমাদের কাছে একটি লক্ষ্য, আমরা অ্যাজ এ ডেন্টাল সার্জেন, অ্যাজ এ ডেন্টাল দীর্ঘদিন ধরে আমরা এই পেশায় আমরা রয়েছি, কিন্তু আমরা একটা সত্যিকার একটা জাস্টিস চাই। কারণ আমরা সব কিছু ছেড়ে সব কিছু জিয়ে আগে আমাদের এই একজন মানে একজন যে চলে অভয়ার মৃত্যুর পর যেভাবে তার প্রমাণ লোপাট করা হয়েছে এই অভিযোগে গতকালে দুজনকে গ্রেপ্তার করা হচ্ছে, তার মানে কি জাস্টিস এবার কি হচ্ছে, সিবিআই কি করছে? দেখুন, দুজনকে যে গ্রেপ্তার করা হয়েছে তার জন্য যে কোনো এর জন্য যে কোনো সিবিআই এগেনস্ট বা সিবিআই পক্ষে সেটা বলা খুব মুশকিল, কিন্তু সত্যিকার যে ঘটনা যে উদ্ঘাটন করার জন্য আমরা এসেছি এবং যতক্ষণ প্রশ্ন না হচ্ছে তার জন্য আমি অভিযান চালিয়ে যাবো। একেবারে আমি একটুখানি আবার একটুখানি ছবিটা দেখানোর চেষ্টা করবো। ইন্ডিয়ান চেঞ্চাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই মুহূর্তে অনেকে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা জুলিকা এবং সেখান থেকে দেখা যাচ্ছে প্রতিবাদের যে ভাষা তারও তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এতগুলো দিন তারা মাটি কামড়ে একেবারে আঁকড়ে ধরে পড়ে রয়েছেন, তাদের দাবি দাবা পূরণ করতে হবে এবং সেক্ষেত্রে এই অদম্য লড়াই তারা চালিয়ে যাচ্ছেন। ঝড় বৃষ্টি সেটাও কিন্তু উপেক্ষা করে তারা তাদের দাবিতে নাছোড়বান্দা লড়াই চালিয়েছেন, সেই ছবিগুলো দেখাচ্ছি। আর সবচেয়ে বড় কথা, সহ নাগরিকরা তারাও এসে তাদের এই আন্দোলনকে সমর্থন জানিয়ে তাদের পাশে থাকছেন। ধন্যবাদ তোমাকে তুলিকা এই ছবি দেখানোর জন্য। এই মুহূর্তে তিন তিনটে ছবি আপনাদের সামনে, যেখানে মাটি কামড়ে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা, বিচারের দাবিতে নাছোড়বান্দা তাদের লড়াই। সবচেয়ে বড় কথা, রাজ্য সরকার গতকাল আমরা দেখলাম কি সরকারের তরফ থেকে বৈঠকের কোনো রফা সূত্র বের হলো না, সেখানে বলা হচ্ছে দু তিন ঘন্টা পার হয়ে গেছে, সময় দেওয়া যাবে না। অথচ এই আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা 35-36 ধরে মাটি কামড়ে আঁকড়ে ধরে বৃষ্টির মধ্যে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে।